নমস্কার বন্ধুরা, আবার আপনাদেরকে স্বাগত জানাই মাসি দেশরি চ্যানেলে। তো এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, যে ধরনের ভিডিওটা আপনাদেরকে দেখাবো, খুব সহজেই আপনি আপনার যে সস্তার হোক বা খুব দামি হোক, যে স্মার্টফোনটা আপনার কাছে এই মুহূর্তে আছে, সেই স্মার্টফোনটা দিয়ে আপনি বানাতে পারেন প্রফেশনাল কিছু ভিডিও। তো আজ এই মুহূর্তে যে ভিডিওগুলো বানানোর কথা বলবো বা যেভাবে সেগুলো বানানো হয়েছে, দেখে আপনার কাছে কিন্তু এটা মনে হবে যেন ওয়াও, ইটস ভেরি নাইস, হয়তো কোনো DSLR শ্যুটিং, কিন্তু এগুলো করা হয়েছে স্মার্টফোন দিয়ে। তো স্মার্টফোন দিয়ে বানানো যায় ভিডিও এবং সেটা দেখতে লাগে কেমন, ঠিক প্রফেশনাল ভিডিওগ্রাফারদের মতন। তো আপনার কাছে যদি DSLR ক্যামেরা না থাকে বা আপনার কাছে অনেক দামি লেন্স কেনার ক্ষমতা না থাকে, তাহলে আপনি অনলাইনে আপনার মোবাইল ফোনের সঙ্গে সাপোর্ট হবে এরকম লেন্স আপনি কিনুন যেগুলো সস্তায়, এবং সেই সমস্ত লেন্সের মাধ্যমে আপনি বানাতে পারেন বিভিন্ন রকমের ভিডিও। তো আজকে আমরা দেখাবো কতগুলো ফরেস্ট এরিয়া যেখানে অবভিয়াসলি মানুষের যাওয়ার অধিকার আছে, বা যেখানে সেই দেশের সরকার মানুষকে সেই বনাঞ্চলের মধ্যে ভ্রমণ করার পারমিশন দেন। তো সেরকম কিছু জায়গার ভিডিও দেখাবো। যে এখন ফার্স্ট যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, আমি আগেই বলে দিই সেই ভিডিওটা একটি শরৎকালের ভিডিও, অবশ্যই আপনারা সেটা দেখে বুঝতে পারবেন যে এটা কোন জায়গা বা কোন মুভির এখানে শ্যুটিং হয়েছিল। তো সেটা বলার আর অবকাশ রাখে না। তো এখানে দেখানো হয়েছে একটা শরৎকালের সকালবেলা, যেখানে পাতা ঝরা যে পর্ণমোচী গাছ, তার যে পাতা ঝরে যাচ্ছে এবং সেই পাতা হাওয়ায় উঠছে, তার যে একটা সুন্দর দৃষ্টিমধুর একটি ভিডিও, কীভাবে সেটাকে শ্যুট করতে হয় এবং তারপর ভিডিও শ্যুট করার পর সেটাকে সোলোম্যাটিকভাবে আপনাকে পোস্ট করতে হবে বা সোলোম্যাটিকভাবে আপনাকে সেটাকে রেডি করতে হবে। তারপর আপনি তার মধ্যে মিউজিক অ্যাড করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। তো কীভাবে করতে হবে সেইটা দেখানোর জন্য আজকে আমার এই ভিডিও। তো আসুন চলে আসা যাক আমাদের প্রথম ভিডিওতে। সো স্টে টিউন উইথ মি। আর একটা কথা বলে রাখি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তীকালে আমি আপনাদের জন্য আরও অনেক মজার এবং শিক্ষামূলক অনেক ভিডিও নিয়ে আসতে পারি, ভিডিওগ্রাফি নিয়ে এবং ফটোগ্রাফি নিয়ে। তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন, মাসিদেশরি, লার্ন অ্যান্ড শুট। ওকে, নিশ্চয়ই খুব ভালো লেগেছে ভিডিওটা। এরপর যে ভিডিওটা নিয়ে কথা বলবো, সাপোজ এই মুহূর্তে বন্ধু বান্ধবদের সঙ্গে তোমরা বেড়াতে গেছো কোনো একটি বনাঞ্চলে, তো মনে হতে পারে সেখানে একটা শর্ট ভিডিও শ্যুট করব। তো কীভাবে করলে সেই শর্ট ভিডিওটা একদম খুব অ্যামেজিং হবে, তো দেখে নিয়ে যাক মোবাইল ফোনকে ল্যান্ডস্কেপে ধরে। তবে এই সমস্ত ভিডিওগুলো সেই মোবাইল ফোনের জন্য খুব বেটার হবে, যাদের মোবাইলে 2 থেকে 3টে ক্যামেরা আছে তারা খুব বেটার করতে পারবে, বা মনে দুঃখ করার কোনো কারণে যদি আপনার কাছে বা তোমার কাছে বা তোমাদের কাছে যদি 2 থেকে 3 ক্যামেরাওয়ালা মোবাইল ফোন না থাকে, কোনো অসুবিধা নেই। যদি সিঙ্গেল ক্যামেরাওয়ালা কোনো মোবাইল ফোন থাকে, সেখানে লেন্স ব্যবহার করে, খুব সস্তার লেন্স আজকাল মার্কেটে পাওয়াই যাচ্ছে, তো সেগুলো ব্যবহার করলে জুম ইন জুম আউট করে খুব সুন্দরভাবে করা যায়। তো কীভাবে হয়েছে নেক্সট ভিডিওটা আমরা জাস্ট দেখে নিই। এবার যে ভিডিওটা নিয়ে কথা বলবো, যে ভিডিওটা বানাতে গেলে অনেকে ভাবে যে কীভাবে দেখাবো, যখন আমরা কোনো একটা সিন শ্যুট করছি এবং সেখানে আমাকে দেখাতে হবে নেচার, বিউটি অফ নেচার, পরিবেশের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য। তো প্রকৃতির সৌন্দর্য দেখাতে গেলে আমি কোন পরিবেশে আছি, সেখানে আমি কি শুধুমাত্র গাছপালা বন জঙ্গলের ভিডিও করছি, নাকি বন্য জীবজন্তু আছে, না সেখানে আকাশ আছে, না সমুদ্র আছে। তো এই মুহূর্তে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অবভিয়াসলি সেখানে আছে কিছু গাছ, এমন কিছু এরিয়া যেখানে গাছ ভেঙে পড়ে গেছে, পাতা ঝরে গেছে। তো সমস্তটাকে আমাকে ভিডিওর মধ্যে খুব অল্প সময়ের মধ্যে ক্যাচ করতে হবে এবং পরবর্তীকালে সেটাকে নিয়ে আমি শর্ট ভিডিও বানাতে পারি, বা অন্য যা খুশি আমার মনের মধ্যে যা ইচ্ছা আছে সেটাকে আমি করতে পারি, বা কোনো অডিও ভিডিও সাউন্ডের মাধ্যমে সেটা করতে পারি। তো প্রফেশনালদের জন্য এটা একটা খুব ভালো টিপস। তো দেখা যাক। Thank you.
এবার যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে একটি পাখির ভিডিও। তার মানে হচ্ছে এটাই যে সাপোজ ধরা যাক যে তোমার বা তোমাদের বা আপনাদের বাড়ির আশেপাশে কোনো একটা পাখি আছে রেগুলার, এবং আপনি চান যে সেই পাখিটার একটা ভিডিও শ্যুট করতে। তো তার জন্য কী করতে হবে? তার জন্য ফান্ড পাততে হবে, সোজা কথা। তো কী করা যাবে? যে এরিয়াটায় সেই পাখিটা বারবার আসে সেখানে কিছু খাবার রেখে দিন, যে ধরনের খাবার সেই পাখিটা পছন্দ করে। তো কোনো রুটির টুকরো বা মুড়ি বা ওই ধরনের কিছু খাবার যেগুলো পাখিতে খেতে পছন্দ করে, বা কোনো দানা, গম হোক, চাল হোক কিছু, এবং সেখানকার ব্যাকগ্রাউন্ডটা এমন একটা পর্দা লাগিয়ে দিন যাতে পাখিটার ভিডিও শ্যুট করার সময় যাতে আশেপাশে অন্যান্য ফালতু জিনিসগুলো ক্যামেরার মধ্যে না আসে, এবং তার আশপাশটা একটু সাজিয়ে দিন অন্যান্য কোনো একটা গাছ দিয়ে, বা কোনো একটা আমাদের যে ঘরের মধ্যে ডেকোরেশনের জন্য বিভিন্ন রকম আমরা ছোটো রকমের ছোটো ছোটো গাছ লাগিয়ে থাকি, ফুল গাছ লাগিয়ে থাকি, সেই সমস্ত দিয়ে এরিয়াটাকে সাজিয়ে দিন। এবং কী করুন না, যে সময় আসে রেগুলার একটা টাইমিং থাকে বিভিন্ন পাখি আপনার বাড়ির ছাদে হোক বা বাগানে হোক, আপনি যেগুলোকে রেগুলার ফলো করেন সকালে বা বিকালে, তো আপনি দেখতে পাবেন তাদের একটা পার্টিকুলার টাইম থাকে যে এই টাইমের মধ্যে ওরা ওই এরিয়াতে আসে। তো সেই এরিয়াটাকে একটু ডেকোরেশন করবেন, তাদের জন্য একটু খাবার রাখবেন, এবং আপনাকে 2 থেকে 3 দিন কিন্তু অপেক্ষা করতে হবে। তো সেই সময়টা আপনাকে ভিডিও ক্যামেরা অন করে আপনি আপনার মোবাইল ফোন থেকে ফ্লাইট মোড করবেন এবং ভিডিও ক্যামেরা অন করে সেখানে অপেক্ষা করবেন। ভিডিও রেকর্ডিং মোড অন করে আপনি চলে যেতে পারেন মেবি, অথবা সেটা যদি না করতে পারেন আপনি সেখানে ক্যামেরা নিয়ে বসেও থাকতে পারেন। তো সেটা খুবই পেইনফুল হবে অনেকক্ষণ ধরে একটা পাখির ভিডিও রেকর্ড করার জন্য। তো সেটা না করে আপনি আপনার ভিডিওর রেকর্ডিং মোডটাকে অন করে দিন, সেটাকে স্ট্যান্ডে ফিক্স করে দিন, এবং আপনি আপনার কাজ করতে থাকুন। ঠিক দেখবেন 1 ঘন্টা বা আধ ঘন্টার মধ্যে দেখা যাবে যে সেই পাখিটির ভিডিও সেখানে রেকর্ডেড হয়ে গেছে। তো সেরকমই একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের।